সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বাংলা অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে তোমাদের যে কবিতা রয়েছে পল্লী জননী, যা তোমরা তোমাদের বইয়ে, এইটাও তোমাদের কিন্তু বই, আর অবশ্যই কিন্তু তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু তোমাদের যা প্রশ্ন উত্তরগুলি দেওয়া হচ্ছে সেগুলি কিন্তু অবশ্যই তোমরা তোমাদের খাতায় কিন্তু লিখবে। তার সাথে সাথে তোমরা যখনই কোনো ভিডিও দেখবে অবশ্যই কিন্তু তোমাদের সামনে বইটি রাখবে, বইটি কিন্তু লাইন ধরে ধরে, যদি আমি কবিতা পড়াই কবিতা বা গল্প পড়াই গল্প, তখন কিন্তু অবশ্যই সামনে বইটা রেখে কিন্তু দেখবে। বই পড়া কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা কিন্তু একদমই ভুলবে না যে শুধু ভিডিও দেখলে হয়ে গেল, সেটা কিন্তু নয়। সাথে সাথে কিন্তু তোমাদের কী করতে হবে, বইটাও কিন্তু পড়তেই হবে অবশ্যই, সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে তোমাদের কবিতাটি রয়েছে, কবিতাটি তোমরা তোমাদের বইয়ে কথা সাহিত্য ছয়ে পৃষ্ঠা নাম্বার 110 কিন্তু পেয়ে যাবে। পল্লী জননী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে কাজী নজরুল ইসলাম কে ছিলেন। দেখো আমি এখানে লিখে দিয়েছি যে 1899 খ্রিস্টাব্দে 24 মে বর্ধমানের চুরুলিয়া বলে একটি গ্রাম রয়েছে, সেখানে কিন্তু কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। আর তার বাবা, মানে তার যে পিতা ছিলেন, তিনি ছিলেন হলো ফকির আহমেদ। আর বাল্যকালেই তার পিতা কিন্তু মারা যায়, তো দারিদ্রের সঙ্গে তিনি কঠিন লড়াই কিন্তু করেছিলেন। তো কবিকে কিন্তু, কবির যে লেখার জন্য তাকে কিন্তু দুখু মিয়া বলে কিন্তু ডাকা হতো। তার জীবন নির্বাহ করার জন্য তিনি বিভিন্ন ধরনের কাজ করেছিলেন। তিনি ইংরেজদের অত্যাচার, শোষণ এইসবের বিরুদ্ধে কিন্তু সবসময় বিদ্রোহ করেছিলেন, এবং তার লেখায়ও কিন্তু আমরা যেন বিদ্রোহের যে ভাবটা সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। তার লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থের জন্য তিনি কিন্তু কারাবাস, মানে জেলেও পর্যন্ত কিন্তু গিয়েছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থেরগুলির মধ্যে হলো যেমন দেখো বিষের বাণী, সর্বহারা, ছায়ানট প্রভৃতি। ঠিক আছে, তাহলে কিন্তু কাজী নজরুল ইসলামকে যদি তোমাদের প্রশ্ন আসে যে বিদ্রোহী কবি কাকে বলা হয়, তাহলে কিন্তু তোমরা সহজেই উত্তর দিতে পারবে যে বিদ্রোহী কবি কাকে বলে থাকি আমরা, কাজী নজরুল ইসলামকে। তোমরা আগেও পড়েছো তোমাদের ক্লাস 6-এ। দেখো তোমাদের যে পল্লী জননী কবিতাটি রয়েছে সেটি আমি তাহলে শুরু করছি, অবশ্যই সামনে বইটি কিন্তু রাখবে। একই অপূরব রূপে মা তোমায় হেরেনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী, রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সঙ্গে চাহ জল, আমি কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুর, ঝঞ্ঝার সাথে প্রান্তারে মাঠে কহু খেলো লয়ে অশনি, কেতুকী কদম যুথিকা কুসুমে বর্ষায় গাথো মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চল বালিকা, তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, সাপলা শালুকে সাজাইয়া শাড়ি পরে ফের আগমনী গীতি গাহিয়া, অগ্রাণে মাগো আমন ধানের সুগ্রাণে ভরো অবনী, শীতের শূন্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা, ভাটিওয়ালি গাও মাঝিদের সাথে কীর্তন শোনো রাতে মা, ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী। এই যে কবিতাটি, কবিতাটিকে পল্লী জননী, মানে আমাদের যে গ্রাম রয়েছে সেই গ্রামকে কিন্তু তিনি কী বলেছেন, জননী। জননী কথাটির অর্থ কী আমরা সকলেই জানি, জননী কথাটির অর্থ হলো মা। তিনি তার যে পল্লী, তার গ্রামকে তিনি কিন্তু বলেছে যে আমি তোমাকে সবসময় মা রূপে কিন্তু দেখে থাকি। তুমি চারিদিকে কী থাকে, আমরা চারিদিকে, আমাদের যদি গ্রামের দিকে তাকাই তাহলে আমরা কী দেখতে পাবো, আমাদের গ্রাম যেন শস্য শ্যামলায় কিন্তু ভরপুর, চারিদিকে গাছ, চারিদিকে পুকুর, চারিদিকে নদ নদী, সব কিছু দিয়ে যেন আমাদের কিন্তু গ্রামটা যেন পরিপূর্ণ। কাঁঠালের গাছ বলো বা আমের গাছ বলো বা মাঠ বলো, চারিদিকে যেন সবুজের যেন শুধু খেলা। এখানে আরেক জায়গায় বলা হয়েছে যে শাপলা শালুকে, যেমন আমরা পুকুরে যখন দেখি না জলাশয়ে যে শাপলা থাকে, সেখানে যেন ভরপুর হয়ে যায়, সেই জায়গাটা যেন পুকুর বলে পুকুর মনেই হয় না, খুব সুন্দর দেখায় সেখানে। তার সাথে সাথে মা যেন ভাটিয়ালি বাউলের গান, যেন তিনি বাউলদের সাথে যেন সঙ্গ মিলিয়েছেন সেই গানটির সাথে সাথে।
ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী। ফাল্গুনে যেমন রাঙা ফুলের আবির থাকে, যেমন ধরো আমরা যদি দেখি আমাদের পলাশ ফুলের যে রঙটি থাকে খুব সুন্দর রঙটি, সেরকমই যেন ফাল্গুনে যেন তিনি আবিরের যে রং থাকে, আবিরের ফুলের যেন রং দিয়ে যেন নিজেকে যেন একদম ধরণীকে যেন একদম পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে এই কবিতাটির যে শব্দার্থগুলি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে, তার সাথে সাথে আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলি দিয়ে দেব, সেগুলো অবশ্যই খাতায় কিন্তু লিখবে, লিখতে কিন্তু একদমই ভুলবে না, সেটি হলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সকলেই বুঝেছো, যদি কোনো কিছু অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে। ধন্যবাদ।